সালের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের 28 তারিখে রেজাল্ট প্রকাশ করবে, তো তোমরা কিভাবে খুব সহজেই ফলাফলটা পেতে পারো এবং মার্কশিট সহ, সেটার জন্য আমরা একটা অ্যাপ প্রকাশ করেছি গুগল প্লে স্টোরে। সেটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই মোবাইল ইন্টারনেট অন করে নেবে, বা ওয়াইফাই থাকলে ওয়াইফাই অন করে নেবে। আমরা ওয়াইফাই আগে অন করে নিচ্ছি। ওয়াইফাই অন করার পর আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেব এসএসসি স্পেস রেজাল্টস রেজাল্টস স্পেস অ্যাপ 2022 লিখে সার্চ দিয়ে আমরা এখানে নিউ নামে একটা অপশন আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ যে আমি যেটাতে টাচ করেছি এসএসসি রেজাল্ট 2022, এসএসসি রেজাল্ট 2022 ক্লিক করবো। এখানে দেখা যাবে যে এসএসসি রেজাল্ট 2022 নিচে কিন্তু বিডিস ক্রিয়েশন লেখা আছে, বিডিস ক্রিয়েশন। তোমরা কিন্তু চাইলে এভাবে আসতে পারো, প্লে স্টোর থেকে ডাউনলোড ইনস্টল করতে পারো, অথবা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে সরাসরি কিন্তু তোমরা গুগল প্লে স্টোরের এই অ্যাপসে চলে আসতে পারো। সেখান থেকে অ্যাপ ইনস্টল নামে একটা অপশন আছে, ইনস্টল আমরা ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করলে মানে যে স্পিড আছে ওয়াইফাই বা ইন্টারনেট স্পিড সেইটার অনুসারে ডাউনলোড হতে থাকবে। আচ্ছা, আমাদের এখন অ্যাপসটি ইনস্টল করা শেষ, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমাদের যে ফোনে যেখানে অ্যাপসটি এসেছে সেখানে আমরা সেখান থেকে ওপেন করতে পারি, সেখান থেকে এখানে আমাদের ফোনে কিন্তু চলে আসছে। যাই হোক, আমরা এখান থেকে ওপেন করি, তো এখানে কিন্তু রিভিউ অপশন পাবে, রিভিউ অপশনে তোমরা গিয়ে রিভিউ করে নিতে পারো, 5 স্টার রিভিউ দিতে পারো। আচ্ছা, এখানে ওপেনে ক্লিক করবে, ওপেনে ক্লিক করলে এখানে দেখতে পাবে যে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে যত বোর্ড রয়েছে এসি জন্য, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিং, তারপর মাদ্রাসা এবং কারিগরি, সবার জন্য কিন্তু এখানে রেজাল্টের অপশন গুলো প্রকাশ করা আছে, মানে অপশন দেওয়া আছে। এসি রেজাল্ট মার্কশিট সহ এবং মার্কশিট ছাড়া দুই পদ্ধতিতে বের করতে পারবে। দাখিলের রেজাল্ট মার্কশিট সহ, মার্কশিট ছাড়া, মার্কশিট সহ বলতে এখানে নাম্বার সহ আসবে আর কি, আর বেশি নাম্বার ছাড়া। তারপর এসসি ভোকেশনাল রয়েছে, এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট বের করতে পারো সেটি এখানে ক্লিক করে দেখতে পাবে। আমাদের যে আরো অ্যাপস রয়েছে সেখানে মোর অ্যাপসে ক্লিক করে দেখতে পাবে, রেটিং, শেয়ার, এগুলো দেখতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে, যাতে বন্ধুরা খুব দ্রুত রেজাল্ট পেতে পারো। তো রেজাল্ট পাওয়ার জন্য কি করবে, আমি জাস্ট একটা পদ্ধতি দেখাবো, এসসি সকল বোর্ডের জন্য এসসি রেজাল্ট মার্কশিট সহ ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে, এখানে ক্যাড আসলে সেটা এখানে ক্লিক করে সেটা সরিয়ে নিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন, এক্সামিনেশন এখানে চুজ করব, কি পরীক্ষা দিচ্ছি আমরা, অবশ্যই এসসি পরীক্ষা দিচ্ছি, এসসি দাখিল আর ইকুইভ্যালেন্ট, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইয়ার রয়েছে, কোন বছরের পরীক্ষার্থী, আমরা 2022 সালের পরীক্ষা, 2022 সিলেক্ট করব, 2022। বোর্ড, যে যে বোর্ডে থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবে। তোমরা যদি বোর্ডে সহায়তা নিতে চাও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখে নিতে পারো, সেখানে তোমাদের রুল নং আছে, অবশ্যই এখানে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে। দেখা তোমরা ধরো ঢাকা বোর্ডের পরীক্ষার্থী, বা এখানে মাদ্রাসা বোর্ড রয়েছে, যেখানে মাদ্রাসা বোর্ড আর সর্বশেষ রয়েছে টেকনিক্যাল বোর্ড, তো যে যে বোর্ড সেটা ক্লিক করবে, সেটা সিলেক্ট করবে। আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। তারপর রেজাল্ট টাইপ, ইনস্টিটিউশন ওয়াইজ রেজাল্ট নিতে পারো, ইন্ডিভিজুয়াল রেজাল্ট যেহেতু আমরা চাচ্ছি, এক ব্যক্তি ব্যক্তিগত রেজাল্ট, তাই আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবো। ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের রুল নাম এবং রেজিস্ট্রেশন নাম বসিয়ে দিবে। রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসানোর পর এখানে একটা সিকিউরিটি কোড দেখা যাচ্ছে, এই কোডটি যদি স্পষ্ট না থাকে তাহলে তোমরা রিলোডে ক্লিক করবে, এটা নতুন করে আবার আসবে, এটাও এখন স্পষ্ট না, যেটা স্পষ্ট মনে হবে এখানে দেখা যাচ্ছে 4485, সিকিউরিটি কোডটা এখানে যা আসবে সেটা এখানে ঠিকভাবে বসিয়ে, রুল এবং রেজিস্ট্রেশন ঠিকভাবে বসিয়ে এখানে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্টটি চলে আসবে। খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য তোমরা অ্যাপস ইনস্টল করতে পারো এবং নাম্বার সহ কিন্তু তোমরা এখানে রেজাল্টটি পেয়ে যাবে। আর যদি তোমরা চাও যে তোমাদের মার্কশিটের প্রয়োজন নেই, জাস্ট তোমাদের রেজাল্টটা কি এসেছে, GP5 এসেছে না, কত পয়েন্ট এসেছে সেটা যদি দেখতে চাও, তাহলে কিন্তু এসসি রেজাল্ট নামে যে অপশনটা আছে সেখানে আসতে পারো। সেখান থেকে আমরা একটি এটা নিব, এক্সামিনেশনে আমরা এসসি দাখিল, এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে, ভোকেশনালের জন্য আলাদা একটি অপশন রয়েছে, এসসি ভোকেশনালের জন্য এসসি দাখিল রয়েছে। তারপর আমাদের ইয়ারটা সিলেক্ট করবে, এখানে এখন ইয়ারটা আপডেট হয়নি, 28 তারিখ আপডেট হয়ে যাবে। তারপর বোর্ড রয়েছে, বোর্ডগুলো সিলেক্ট করব, রুল রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সাবমিটে ক্লিক করে রেজাল্টটি চলে আসবে আমাদের সামনে। খুব সহজে রেজাল্ট পাওয়ার জন্য তোমরা অ্যাপসি অ্যাপসি ইনস্টল করতে পারো গুগল প্লে স্টোর থেকে। অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিন কমেন্টও দেওয়া থাকবে। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, অ্যাপসটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা খুব দ্রুত এসসি রেজাল্টটি নিজেরা পেতে পারে, স্কুলে যাওয়া ছাড়াই যাতে রেজাল্টটি তারা নিজেদের বাসায় বসে দেখে নিতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।